2023 ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। একাধিক চমক দিয়ে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। কে বা কারা সুযোগ পেয়েছে 15 সদস্যের এই স্কোয়াডে, চলুন এক নজরে দেখে নিই কারা সুযোগ পেয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট টিমের স্কোয়াডে। ঘরের মাঠে 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং টপ অর্ডার ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন শুভমন গিল, ওপেনার ব্যাটসম্যান এবং ওয়ানডে ক্রিকেটের কিং বিরাট কোহলি। ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন কেএল রাহুল, উইকেট কিপিং করতে পারেন শ্রেয়স আয়র, চার নম্বরে ব্যাটিং করবেন ঈশান কিশন, উইকেট কিপার। তিনি মিডল অর্ডারে ব্যাটিং করেছেন এশিয়া কাপে এবং ভালো পারফরমেন্স করেছেন পাকিস্তানের বিরুদ্ধে, এবং ব্যাক আপ ওপেনার হিসেবেও নাম থাকবে ঈশান কিশনের। এবং সূর্য কুমার যাদব, তিনিও সুযোগ পেয়েছেন ভারতের বিশ্বকাপের স্কোয়াডে। অলরাউন্ডার ক্যাটাগরিতে রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, জোরে বোলিং করেন রবীন্দ্র জাদেজা, আকসর পটেল এবং শার্দুল ঠাকুর। একমাত্র স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব, এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। এই 15 জন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিলেক্ট করেছে 2023 ওয়ানডে বিশ্বকাপের জন্য। কি মনে হচ্ছে আপনাদের, এই স্কোয়াড নিয়ে ভারতীয় ক্রিকেট টিম কি পারবে 2023 ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে? অবশ্যই আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভারতীয় ক্রিকেট টিমের স্কোয়াডে কোন প্লেয়ারকে দেখে আপনি খুশি এবং কোন প্লেয়ারদের স্কোয়াডে না দেখতে পেরে আপনার মন খারাপ হচ্ছে, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।